গণ আন্দোলনের সরকার পতনের প্রেক্ষাপটে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সংসদ ভেঙে দিতে মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে থেকে ভোরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ দায়িত্ব নিতে মোহাম্মদ ইউনুস সম্মত হয়েছেন বলেও জানান তারা সন্ধ্যায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে যান তাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম